আসসালামু আলাইকুম, শান্তবাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে ও ঝটপট তৈরি আইটেম, এটাকে আপনারা চটজলদি খাবারের মাঝেও ফেলতে পারেন। কম সময়ে, কম খরচে, কম পরিশ্রমে একটা মজার আইটেম, যার নাম আমি দিয়েছি হট ডগ ট্রি। এই হট ডগ ট্রি তৈরি করতে প্রথমেই লাগবে হট ডগ, এরপর লাগবে কেচাপ, সয়া সস, বারবিকিউ সস, চিলি সস এবং তেল। সব হট ডগগুলোকে প্যাকেট থেকে খুলে খাবার পানিতে ধুয়ে নিয়ে একটা প্লেটে রেখেছি। কাবাব স্কিউতে ভরে নিয়ে হট ডগগুলোকে শেপ করে কেটে নিচ্ছি। ভালো করে দেখুন, শেপ করে কাটা। সবগুলি কাটা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট এই হট ডগগুলিকে স্টিম করে নেব ফুটন্ত পানিতে। ফিরে এসেছি 15 মিনিট পর, সবগুলিকে স্টিম করে আমি তুলে ফেলব। অন্যদিকে আমি একটা বাটিতে সয়া সস, তারপর কেচাপ, বারবিকিউ সস এবং আমার বানানো গ্রিন চিলি সস দেব। আপনারা যে কোনো চিলি সসই ব্যবহার করতে পারেন। এবার সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। প্রথমে চুলায় ফ্রাইং প্যান দিয়ে মাঝারি আঁচে গরম করে নেব। এবার হট ডগগুলিকে আমি সসের মাঝে রেখে ব্রাশ করে, ভালো করে ব্রাশ করে নিচ্ছি। একটা একটা করে সবগুলি সুন্দর করে ব্রাশ করে নেব। এবার চুলায় তাপমাত্রা মাঝারিতে এনে দেব তেল। পরিমাণ মতো তেল দেব যাতে অনেকগুলো একসাথে ভাজা যায়। এক মিনিট তেলটাকে গরম করে নিব। তারপর তেলের মাঝে সব মাখানো হট ডগগুলোকে ভেজে নেব। হট ডগগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। এটা বাচ্চারা খুব পছন্দ করে খায়। আপনারা লাঞ্চ বক্সেও এটা তৈরি করে নিয়ে যেতে পারবেন। খুবই সহজ অথচ খুব মুখরোচক একটা খাবার, যা কখনোই প্লেটে পড়ে থাকে না। এই তো হয়ে গেল আমাদের বানানো হট ডগ ট্রি। আপনারা সবাই চেষ্টা করুন, আমি গ্যারান্টি দিচ্ছি সব বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবং বড়দের তো কথাই নেই। আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।